কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি তোমাদের গুরু পূর্ণিমা কেন পালিত হয় তা বলবো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু পার্বতী প্রভু নামে। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে সম্মান করে। এই দিনে গুরুর প্রতি শ্রদ্ধা করা হয়। গুরুকে সম্মান জানাতে বৈদিক যুগ থেকে এই প্রথা চলে আসছে। গুরু নতুন পথের সন্ধান দেয়। এই দিন বুদ্ধদের প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। নেপালে এই দিন শিক্ষক দিবস। Please like, share and subscribe my channel. I love you everyone. Tata.